আসসালামু আলাইকুম। সো আজকে আমরা মেইনলি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে FTS এর বা ফল্ট টলারেন্স সিস্টেমের আমরা বেসিক কতগুলো কনসেপ্ট এবং সেই অনুযায়ী আমরা ওইটার কিছুটা ডেপথে যাব। সো যেই জিনিসগুলো নিয়ে সবচেয়ে প্রথমে আজকে কথা বলবো সেটা হচ্ছে কম্বিনেশনাল মডেলিং। সো হোয়াট ইজ কম্বিনেশনাল মডেলিং? সো কম্বিনেশন মডেলিং আমাদের যে জিনিসটা বলে যে আমি কোনো একটা স্টেটে আছি, ধরো স্টেট ওয়ানে আছি, স্টেট ওয়ান থেকে আমি ধরো স্টেট টুতে আমি যেতে পারি, স্টেট থ্রিতে যেতে পারি, স্টেট ফোরে যেতে পারি। সো কম্বিনেশনাল মডেলিং বলে কি যে আমার যদি এই তিনটাই আমাকে একটা জিনিসের সাকসেস রিপ্রেজেন্ট করে, সো আমি যেন এই তিনটাকেই আমার মডেলে রিপ্রেজেন্ট করি, কাইন্ড অফ এরকম। ধরো মনে করো যে আরেকটা উদাহরণ বলি, ধরো মনে করো আমার কাছে একটা আমি এ স্টেটে আছি, এ স্টেট থেকে আমার বি সাকসেস স্টেট, সি সাকসেস স্টেট, ডি সাকসেস স্টেট। সো আমার কম্বিনেশনাল মডেল যখন আমি তৈরি করবো আমাকে তিনটা মডেল কিন্তু দেখাইতে হবে। এরকম একটা উদাহরণ হচ্ছে কি যে ধরো যে আমাদের একটা যে আমরা যখন হোম বা মিরর সাইড বা হোম সাইড যেটার কথা বলি, ধরো আমি যেই রাউটার সঙ্গে কানেকশন আছে সেই কানেকশন থেকে আমার সাইডগুলো ধরো এরকম আমার সাইড আছে তিনটা। সো যেটা হবে কি যে এটা হচ্ছে আমার হোম সাইড কানেকশন, এটা হচ্ছে তার মিরর সাইড কানেকশন, এটা হচ্ছে লিঙ্ক, এটা হচ্ছে সাইড। সো লিঙ্ক অ্যাক্টিভ থাকার প্রবাবিলিটি হচ্ছে 0.90 আর সাইড অ্যাক্টিভ থাকার প্রবাবিলিটি হচ্ছে 0.75। সো আমি হোম সার্ভার থেকে ডাউনলোড করার পসিবিলিটি কত আমার, প্যাসিং 12। আচ্ছা, এখন যদি হয় কি যে আমার এই লিঙ্কটা ডাউন থাকে, আমরা অল পসিবল কেসটা চিন্তা করছি, আমার যদি লিঙ্কটা ডাউন থাকে তাহলে কি আমার প্রবাবিলিটি হয়ে যাবে কি 1-L। সো লিঙ্ক ডাউন থাকার ফলে তো আমি আর এই সাইটে যাইতেই পারতেছি না, সো সাইটের স্টেট আমি জানি না। সো তাইলে কি আমাকে এই লিঙ্ক থাকার ফলে, আচ্ছা, সো আমাকে যেটা চিন্তা করতে হবে কি যে আমার যে তাহলে মিরর সাইটের লিঙ্কটা অ্যাক্টিভ থাকতে হবে এবং মিরর সাইটের সাইটটা আপ থাকতে হবে, এই দুইটা কেস। এবং ফাইনালি আরেকটা যেটা কেস আছে যে ধরো আমার এই লিঙ্কটা অ্যাক্টিভ আছে কিন্তু সাইটটা ডাউন আছে, সো কী হলো 1-S × L, এই কেসটা আমাকে কনসিডার করতে হবে। প্লাস যে কেসটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে S × L। এখন তো সাইড ডাউন থাকার ফলে তো আমি আর এখান থেকে ডাউনলোড করতে পারছি না, সো আমাকে কোনখান থেকে ডাউনলোড করতে হবে, এইখান থেকে। তো তাহলে এইটার একটা রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে 2L-SL2, এটাকে যদি রেজাল্ট করি আর কি। সো এছাড়া তাইলে এটা হচ্ছে কম্বিনেশনাল মডেলিং, যেটা হচ্ছে কি যে একটা স্টেট থেকে অন্যান্য সাকসেসফুল স্টেটে যাওয়ার সবগুলো মডেলকে আমরা রিপ্রেজেন্ট করি। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সিরিজ অ্যান্ড প্যারালাল সিস্টেমস। আচ্ছা, কোনো একটা সিস্টেম, আচ্ছা এখন আমি যেটা বলতেছি কি যে ধরো আমার এইভাবে একটা সিস্টেম আছে, ধরো এটা হচ্ছে তার সোর্স, এটা হচ্ছে তার সিঙ্ক আর কি, মানে এখান থেকে স্টার্ট করবে এখানে গিয়ে শেষ হবে। সো আমার এই জিনিসটা যে সাকসেসফুলি রান করবে তার প্রবাবিলিটি কত যে আমার এই RTO কাজ, এই এটা যদি RT1 হয়, এটা যদি RT2 হয়, তাহলে আমার এই দুইটাই কাজ করতে হবে। সো এই ক্ষেত্রে এই সিস্টেমের রিলায়েবিলিটি হবে RT1 × RT2। সো তার মানে কি যে এইটার ক্ষেত্রে এটা কি ভালো একটা সিস্টেম? ভালো সিস্টেম কাইন্ড অফ না, কারণ হচ্ছে কি যে এটার ক্ষেত্রে যদি দেখো এটার রিলায়েবিলিটি হচ্ছে কি 0.9 ধরলাম। সো গুণ করলে কিন্তু তাদের রিলায়েবিলিটি আসলে কমে যাচ্ছে। তার মানে কি সিরিজে যখন আমি কোনো একটা সিস্টেমকে কানেকশন দিব, যত সিস্টেম বাড়বে তার রিলায়েবিলিটি কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু একই জিনিস যদি আমরা প্যারালালে কানেকশন দিই, ধরো আমার R1 R2 আছে এরকম প্যারালালি, সো প্যারালালি কানেকশন দেওয়ার সময় আর অফ সিস্টেম, এটা তো কালি নাই, সিস্টেম ইকুয়ালস R1 × R2, এটা হচ্ছে আনরিলায়েবিলিটি। সো দুইটা আলাদা আলাদা সিস্টেমের আনরিলায়েবিলিটি গুণ দিলে যে জিনিসটা বাকি থাকে সেটা থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে আমার যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি প্যারালাল কানেকশনে আমার রিলায়েবিলিটি। সো এটা যদি আমার 0.9 রিলায়েবিলিটি 0.9 হয় 0.9 হয়, সো এটা দ্বিগুণ করলে আসবে 0.1 × 0.1 1-0.9, সো এইটা কাইন্ড অফ হচ্ছে কি 0.99 এরকম। সো রিলায়েবিলিটিটা কিন্তু বাড়তেছে, আমি যত প্যারালালি আরও ডিভাইস অ্যাড করতে থাকবো রিলায়েবিলিটি অফ সিস্টেম কিন্তু আরও এভাবে বাড়তে থাকবে। কিন্তু এই ক্ষেত্রে একটা যে জিনিসটা মেজর ফ্যাক্ট সেখানে হচ্ছে ডিভাইস অ্যাড করা মানে কি
কস্ট বেড়ে যাওয়া, সো এখানে কস্টের একটা ইস্যু কিন্তু আছে আমার। সো এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, যে একটা ম্যাথ করাই। ম্যাথ হচ্ছে এরকম আর কি, যে আমার একটা প্লেনের, একটা প্লেনের দুটো সিস্টেমের কথা চিন্তা করি। সো একটা সিস্টেম হচ্ছে কি, তার কেবিন প্রেশার, একটা কেবিন প্রেশার থাকে, আর একটা হচ্ছে আমার অক্সিজেন মাস্ক ডিপ্লয়মেন্ট। ধরলাম হচ্ছে কি যে এটার ফেলিওর রেট হচ্ছে প্রতি আওয়ারে 10^-5, আর এটা প্রতি আওয়ার হচ্ছে 10^-5। সো এইটার আমি বললাম কি যে তাহলে 10 আওয়ারে এর যে ফেটালিটিটা, সেটা ফেটালিটির প্রবাবিলিটিটা বের করো। সো দুইটা ঘটনা ঘটতে পারে এখান থেকে, সেটা হচ্ছে কি যে পার আওয়ারে এই দুইটাই ঘটতে পারে, মানে কি একসাথে কেবিন মাস্কও, কেবিনের কেবিন প্রেশারও ড্রপ করলো প্লাস অক্সিজেন মাস্কও কাজ করলো না। অথবা যেটা হতে পারে কি যে ওভার দি 10 আওয়ার্সে এইটা চেঞ্জ হয়েছে এবং ওভার দি 10 আওয়ার্সে এইটা ঘটছে। সো এই দুইটা আলাদা আলাদাভাবে ঘটনা ঘটছে এবং তারপরে দুইটা একসাথে আমরা যদি মার্চ করি, সো আমরা যদি দেখি যে পার আওয়ারের হিসাবে তাদের দুইটা একসঙ্গে ঘটার প্রবাবিলিটি হচ্ছে এইটা 10^-10, এবং 10 ঘন্টা ঘোরার প্রবাবিলিটি হচ্ছে 10^-9। কিন্তু একই জিনিসটা যদি আমরা ওভার দি 10 আওয়ার্সে চিন্তা করি তাহলে কী আসতেছে, 10^-5 × 10 × 10^-5 × 10। সো এটা হচ্ছে ওভার দি 10 আওয়ার্সে কেবিন মাস্ক ই হওয়ার প্রবাবিলিটি, আর এটা হচ্ছে অক্সিজেন মাস্ক, কেবিন প্রেশার, এটা হচ্ছে তোমার, তাহলে তাদের দুইটার গুণফল হবে কি আমার ওভার দি 10 আওয়ার্সে এটা যেটা আসে। সো এটা আসে 10^-8। সো আমরা কিন্তু চাইলে এই দুই উপায় জিনিসটাকে অ্যাপ্রোচ করতে পারি। আচ্ছা, সো এরপরে যেটা সেটা হচ্ছে কি যে আমরা এখন আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে কভারেজ কনসেপ্ট। কভারেজ কনসেপ্ট জিনিসটা হচ্ছে কি যে ধরো আমার একটা সিস্টেমকে সাকসেসফুলি রান করার জন্য মডিউল এমই এনাফ ছিল, কিন্তু হলো কি যে মডিউল 1টা আমার কী হতে পারে, মাল ফাংশন করতে পারে, সেই জন্য ওই মাল ফাংশন করলে ব্যাকআপ সিস্টেম হিসাবে আমার আরেকটা সিস্টেম যেন কাজ করে সেইটার তাহলে প্রবাবিলিটি কত, এইটা যদি লাগানো থাকে তাহলে এই সিস্টেমের রিলায়েবিলিটি কত, তাহলে রিলায়েবিলিটির সিস্টেম হচ্ছে কি প্রথমটা রিলায়েবিলিটি প্লাস প্রথমটার আনরিলায়েবিলিটি ইনটু সেকেন্ডটা রিলায়েবিলিটি, যদি আমি দুইটা সিস্টেম ইনস্টল করে থাকি। এখন কোশ্চেন হচ্ছে কি যে ধরো এখন আমি যদি জিনিসটাকে এইখানে, যে এখানে একটা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরটা হচ্ছে কি যে আমি এই যে আমার মাল ফাংশন করলো সেটা আমার ক্যাচ করতে হবে, এবং মাল ফাংশনটা আমি যে কনফিগার করছি বা এটা যে ঠিক করে আমি সেকেন্ডটা দিয়ে আবার কাজ চালাইতেছি, সো এই একটা ফ্যাক্টর চলে আসে। এই ফ্যাক্টরটা ধরলাম আমরা সি, সি এর ভ্যালু হচ্ছে লেস দেন ইকুয়াল 1, সো সি ইনটু এটা। আচ্ছা, সো রিলায়েবিলিটি অফ সিস্টেম হচ্ছে তাহলে এই ক্ষেত্রে এরকম হলো। সো এটাকে যদি আমরা ধরি যে এই প্রত্যেকটা মডিউলের রিলায়েবিলিটি সমান, সো যেটা আসে 1+C × 1- আর এরকম, সো এইখান থেকে যেটা লেখা যায় 1-C² 1-R² / 1-C × 1-R, এটা হচ্ছে দুইটা ডিভাইসের ক্ষেত্রে। সো যদি আমরা এন ডিভাইসের ক্ষেত্রে চিন্তা করি, সো এখানে জাস্ট এন দ্বারা এটা রিপ্লেস হয়ে যাবে। সো যদি এন মডিউল আনি তাহলে কভারেজ কনসেপ্টে রিলায়েবিলিটি অফ দ্য সিস্টেম হবে এরকম ইকুয়েশন আর কি। আচ্ছা, এরপরে কি আমাদের, এরপরে হচ্ছে যে আমরা কে আউট অফ এন সিস্টেম নিয়ে আলোচনা করব। সো কে আউট অফ এন সিস্টেম যেটা আমাকে বলে যে আমার কাছে যদি এনটা সিস্টেম অ্যাক্টিভ থাকতো, এই এনটা সিস্টেমের মধ্যে যদি আমি অ্যাটলিস্ট কেটা সিস্টেম অ্যাক্টিভ থাকলে জিনিসটা সাকসেসফুলি চলবে, তখন সেটা হচ্ছে আমার আসলে বলে কে আউট অফ এন সিস্টেম বলা হয়ে থাকে। ধরো মনে করো আমার কাছে 3টা এরকম মডিউল আছে, 3টা মডিউলের মধ্যে যদি একটা নষ্ট থাকে বা একটা ভুল রেজাল্ট দেয় তাহলে কিন্তু এনাফ হবে, যে কারণ বাকি দুইটা আমাকে সঠিক রেজাল্ট দিচ্ছে এবং বাকি দুইটা রেজাল্টের উপর ভিত্তি করে আমি কি দিতে পারবো। সো এটা হচ্ছে 2/3 সিস্টেম। সো এটা আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে ট্রিপ্লিকেটেড টিএমআরের মধ্যে আমরা জিনিসটা দেখতে পারি। সো টিএমআরের তাহলে কারেক্ট রিলায়েবিলিটিটা কীরকম হতে পারে, রিলায়েবিলিটির ইকুয়েশনটা, টিএমআর রিলায়েবিলিটির ইকুয়েশন ধরো আমার হচ্ছে এরকম 3টা মডিউল আছে, সো 3টা মডিউল থেকে ভোটারে কানেক্ট হবে, এর মধ্যে যেটা ই হয়, সো এটা রিলায়েবিলিটি R1, R2, R3।
তো আমরা যদি জিনিসটাকে দেখি রিলায়েবিলিটি অফ সিস্টেম, তাহলে কি তিনটাই সঠিকভাবে কাজ করছে, সো আর ওয়ান ইন্টু আর টু ইন্টু আর থ্রি। এখন ধরলাম কি আর থ্রি ঠিকভাবে কাজ করে না, বাকি দুইটা ঠিকভাবে কাজ করছে। পরে সেম ধরো দুই নাম্বারটা ঠিকভাবে কাজ করে নাই, তিন নাম্বারটা ঠিকভাবে কাজ করছে, এবং ফাইনালি দুই আর তিন ঠিকভাবে কাজ করছে কিন্তু এক কাজ করে নাই। এখন যদি ধরা হয় কি যে প্রত্যেকটা আমার রিলায়েবিলিটি ভ্যালুগুলো সমান, তাহলে এইখান থেকে যে ইকুয়েশনটা পাবো আমরা সেটা হচ্ছে থ্রি আর স্কোয়ার মাইনাস টু আর কিউব। সো তাহলে রিলায়েবিলিটি অফ এ টি এম আর কি আসলো, রিলায়েবিলিটি অফ এ টি এম আর আসলো হচ্ছে টু আর কিউব মাইনাস থ্রি আর স্কোয়ার। এখন যে জিনিসটা দেখবো কি যে এখন যদি আমরা রিলায়েবিলিটিকে একটা এক্সপোনেনশিয়াল প্রবাবিলিটির রেসপেক্টে রিপ্রেজেন্ট করি, মানে কি আর ইকোয়ালস টু টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, পয়সনসের রুল দিয়ে আমরা যদি ই করা ট্রাই করি, সো তখন আমার যেটা হচ্ছে তাহলে কি আসতেছে আমার আর অফ টি এম আর, টি এম আর ইকোয়ালস আসতেছে হচ্ছে থ্রি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু ল্যামডা টি মাইনাস হচ্ছে কি টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রি ল্যামডা টি। সো এরপরে আমাদের কি আসতেছে যে আমরা এখন আর টি এম আর জানি, এইটা জানি, সো তাহলে এই সিস্টেমের হোল রেল ইটাকে তো, সো আর টি এম আর যদি আমি চিন্তা করি, সো এই জিনিসটা আমার কি আসতেছে যে আমরা কি জানি যে তাহলে মিন টাইম টু ফেলিওর জিনিসটা কি, মানে যেই টাইমের মধ্যে যেই রেটে সে ফেল করবে, সেই মিন টাইম টু রিলায়েবিলিটি ছিল কি জিরো থেকে ইনফিনিটি আর টি ডিটি। আমি কি জানি এমআই যে আর টি এম আর এর একটা ভ্যালু আছে, টি এম আর এর ভ্যালুটা আমরা দেখলাম মাত্র কি যে থ্রি ইন্টু ইন্টু দিবো মাইনাস টু ল্যামডা টি মাইনাস টু ইন্টু দিবো মাইনাস থ্রি ল্যামডা টি। সো আমরা যদি জিনিসটা এইভাবে ইকুয়েশন করে আমরা যদি ঠিকঠাক মতো ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে ফাইভ বাই সিক্স ল্যামডা। এখন যে জিনিসটা মজা সেটা হচ্ছে কি যে টি এম আর এ আমরা ইউজ করতেছি হচ্ছে তিনটা ডিভাইস, সেটা ভোটার দিয়ে আমরা কারেক্ট করতেছি। এখানে একটা সিঙ্গেল কম্পোনেন্ট যদি চিন্তা করতাম তার এম টি টি এফ হচ্ছে ওয়ান বাই ল্যামডা, তার মানে যেটা হচ্ছে কি যে আমার যখন টি এম আর ইউজ করতেছি আমার মিন টাইমের টু ফেলিওরের রেটটা কমে যাচ্ছে। মিন টাইম টু ফেলিওর রেটের কমে যাওয়াটা মিনিং হচ্ছে কি তাহলে যে ধরো একটা জিনিস ঘটার প্রবাবিলিটি হচ্ছে প্রতি দুই ঘন্টায় একবার, সো এই রেটটা চেঞ্জ হয়ে যদি আমার দেড় ঘন্টায় একবার আসা পরে, তার মিনিংটা আসলে কি যে পার দেড় ঘন্টায়, তার মানে কি সে আগে আমার কি হবে জিনিসটা কি হচ্ছে মিন টাইম টু ফেলিওর কমে যাওয়া মানে কি আগে আমার ফেল করবে। তো তাহলে জিনিসটা দেখতে কিন্তু কিছুটা আমার কি মনে হচ্ছে যে আসলে টি এম আর তাহলে কেন ইউজ করবো, টি এম আর ইউজ করা হচ্ছে কি তাহলে যেটা সুবিধা হচ্ছে কি যে টি এম আর রিলায়েবিলিটিটা কিন্তু যদি আমি এই যে এই টাইমটা যদি আমার এম টি টি এফ মিন টাইম টু ফেলিওর চাইতে কম হয়, মিন টাইম টু ফেলিওর চাইতে কম হলে কিন্তু এই যে সিঙ্গেল ডিভাইসের চাইতে মানে সিঙ্গেল কম্পোনেন্টের চাইতে এই যখন ট্রিপ্লিকেটের টি এম আর এর কিন্তু রিলায়েবিলিটিটা আবার বেশি। কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখেছে এই টাইমটা যদি আমার মিনটা যেই টাইম পিরিয়ডে আমার সিঙ্গেল কম্পোনেন্ট থেকে ইয়ের টি এম আর এর রিলায়েবিলিটি বেশি থাকবে তখনও কিন্তু টি এম আরটা ব্যবহার করা আমার উপযুক্ত, কিন্তু যদি তার চাইতে বেশি আমার টাইমটা চলে যায় তখন কিন্তু আমরা সিঙ্গেল টাইমে চলে যাব। সো এটা গেল মোটামুটি হচ্ছে আমাদের বেসিক ওভারভিউ অফ টি এম আর এবং টি এম আর এর যে আমরা যে ই কে আউট অফ অ্যান এলিমেন্ট সেইটার আর কি কিছুটা ডেমনস্ট্রেশন। সো এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা আঁকবো সেটা হচ্ছে আমরা রিলায়েবিলিটি ব্লক ডায়াগ্রাম আঁকবো, আরবিডি বা রিলায়েবিলিটি ব্লক ডায়াগ্রাম। সো রিলায়েবিলিটি ব্লক ডায়াগ্রামটা কি হতে পারে, যদি সিরিজ কানেকশন হয় তাহলে আমার জিনিসটা দেখতে হবে এইরকম, প্যারালাল কানেকশন দেখতে হবে কি আমি গত কী প্যারালাল কানেকশন দেখতে হবে এরকম, আর সিরিজ প্যারালাল যদি না থাকে তাহলে জিনিসটার একটা কেস আমি এখন দেখাচ্ছি যে সিরিজ সিস্টেম আর প্যারালাল সিস্টেমতে দেখাইলাম ওইরকম আর কি। সো তাহলে রিলায়েবিলিটি ব্লক ডায়াগ্রামের তাহলে আমরা একটা উদাহরণ দেখবো হচ্ছে কি যে সিরিজ প্যারালাল, আমি একটা উদাহরণ আঁকতেছি ধরো ওয়ান টু সিক্স থ্রি ফোর টু আর এর মধ্যে আছে ফাইভ। সো এই জিনিসটা যদি আমাকে বলে যে আচ্ছা তাহলে এইটার আসলে রিলায়েবিলিটি অফ সিস্টেম বের করো, এটা হচ্ছে আমার সিস্টেমের ডিজাইন, সো রিলায়েবিলিটি সিস্টেমটা বের করো। সো এটা অ্যাপ্রোচ করা বা এটা ব্রেকডাউন করার যে উপায়টা আছে আমরা দুইভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে কি যে আমার এই
থ্রিটা কাজ করতেছে, দেখো থ্রি এর সঙ্গে যখন এই কানেকশনটা তৈরি হয়ে যাচ্ছে আমার জিনিসটা আসলে কিছুটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তাই না? সো তাহলে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে কি, যে আমরা ধরে নিচ্ছি যে যদি থ্রিটা ঠিকভাবে কাজ করে তাহলে আমার কি, যদি থ্রিভাবে কাজ করে তাহলে কি আমি জিনিসটাকে শর্ট করে দিতে পারি। সো তখন যেটা হবে, হ্যাঁ এই দুটা প্যারালালে থাকবে, এই দুটা প্যারালালের সাথে এইটা সিরিজে, এইটা সিরিজের সাথে এইটা প্যারালালে, সো পুরাটার সাথে আবার সিরিজে হচ্ছে সে। সো তাহলে কি যে আমার তাহলে রিলায়েবিলিটি অফ টোটাল সিস্টেমটা কী আসবো, যখন আর থ্রি ঠিকভাবে কাজ করতেছে, আর থ্রি ওকে অ্যান্ড সিস্টেম, আর সিস্টেম ইজ ওকে, এইটা প্লাস কি আর থ্রি ইজ নট ওকে কিন্তু সিস্টেম ঠিকভাবে কাজ করতেছে, সো এই দুইটার সমষ্টি। সো এইটা মানে যেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার আর থ্রি আর কি ওকে আছে কি না সেটা রিলায়েবিলিটি, আর থ্রি ওকে থাকা অবস্থায় সিস্টেমের রিলায়েবিলিটিটা কত সেটা যদি বের করতে পারি, এটা যা কথা এইটা মানে হচ্ছে তার আসলে বারটা। সো তাইলে আমরা বের করি যে আর থ্রি ওকে থাকলে আমার রিলায়েবিলিটিটা কীভাবে হচ্ছে। সো আমরা জানি কি যখন প্যারালেল চিন্তা করছিলাম তখন রিলায়েবিলিটি আসতে হচ্ছে ওয়ান মাইনাস আর ওয়ান ইন্টু ওয়ান মাইনাস আর টু, কিন্তু এইখানে কি আছে টু আর ফাইভ আছে, সো আমরা জিনিসটাকে টু আর ফাইভ দ্বারা রিপ্লেস করে দিলাম। আচ্ছা রিপ্লেস করার পর এরপরে দেখো এটার সঙ্গে ওয়ান আবার কি আছে গুণ হিসাবে আছে, সো যেটা করতে হবে সেটা হচ্ছে এটার সঙ্গে আবার আর ওয়ান গুণ হিসাবে আছে, সো এটা হচ্ছে এই টুকে রিলায়েবিলিটি। আচ্ছা এরপরে এটার সঙ্গে সিক্স আবার প্যারালালি আছে, তার মানে হচ্ছে ওয়ান মাইনাস এটা ইন্টু ওয়ান মাইনাস আর সিক্স ওয়ান মাইনাস, এটা হচ্ছে এই পুরা টুকে রিলায়েবিলিটি। এবং ফাইনালি এইটার সঙ্গে যদি আমি আর ফোর গুণ দিই তাহলে এটা হচ্ছে আমার পুরা টুকে রিলায়েবিলিটি, সো এইটা ইকুয়ালস টু হচ্ছে আর থ্রি ওকে অবস্থায় সিস্টেমের রিলায়েবিলিটি। সো এইটারই যদি আমরা ওয়ান মাইনাস করি তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আর থ্রি বার, যেটা হচ্ছে পরের কেসে। সো এইভাবে হচ্ছে কি যে যদি আমাদের সিরিজ প্যারালাল কম্বিনেশন দেওয়া থাকে আমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারি। আমি আরেকটা উদাহরণ দেখাই, যে ধরো আমার এই উদাহরণটা আছে, ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, তাহলে এই ক্ষেত্রে সিস্টেম রিলায়েবিলিটি কী হবে, দেখো এখানে প্রত্যেকটা হচ্ছে কি আমার সিরিজে আছে এবং সিরিজ পরে প্যারালাল করেছে, তো তার মানে কী হবে আর ওয়ান আর টু হচ্ছে প্রথমটার ক্ষেত্রে, আচ্ছা এটা হচ্ছে তাদের প্রথমের ক্ষেত্রে রিলায়েবিলিটি, যেহেতু পরের প্যারালালি আছে তাহলে কী হবে তাহলে তাদের রিলায়েবিলিটিটা মাইনাস হবে, এবং পরে পুরাটা হচ্ছে আমার কিসের সাথে মাইনাস হবে ওয়ান থেকে, এগুলো হচ্ছে প্রত্যেকটার ইয়ের লিঙ্কের আনরিলায়েবিলিটি, এই লিঙ্কের আনরিলায়েবিলিটি এই লিঙ্কের আনরিলায়েবিলিটি, তো তিনটার এন্ড সম্পর্ক ওয়ান মাইনাস করলে কী আসবে পুরো সিস্টেমের রিলায়েবিলিটি। সো এটা হচ্ছে আরেকটা আমার কেস। আচ্ছা সো এরপরে হচ্ছে তাহলে নেক্সটতে ইনশাআল্লাহ আমরা ফল্ট ট্রিটা দিয়ে শুরু করব, এবং ফল্টটি থেকে আমার যে আরবিটি বা রিলায়েবিলিটি ব্লক গ্রাফ কীভাবে আঁকবো সেটা আমরা চিন্তা করবো। থ্যাংক ইউ।